एवरीवन अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি জান্নাতুল অনেক ভালো আছি তো হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ব্লগটি শুরু করার আগে আপনাদের কাছে কিন্তু প্রতিদিনের মতো আমার একটাই রিকোয়েস্ট প্লিজ সম্পূর্ণ ব্লগটি দেখবেন আপনারা যদি সম্পূর্ণ ব্লগটি দেখেন এবং আপনাদের প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাবে আপনারা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লাইক অপশনটি ওকে করে দিবেন এর ফলে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিও দেখতে পাবেন তো আজকের ভিডিওটি কিন্তু অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আমার ব্লগটি শুরু করছি তো চলুন আজকের ব্লগটি শুরু করে দেই আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করছি আমার মায়ের বাসা থেকে খাবার পাঠানো হয়েছে আজকে দুপুরবেলা আমি কোনো কিছু রান্না করিনি তো আমি এই যে টিফিন ক্যারিয়ার খুলে খাবারগুলো বের করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমার মা কি কি পাঠিয়েছে এগুলো হচ্ছে মুরগির মাংস আর এই বাটিতে হচ্ছে পোলাও আর এই যে এই বাটিতে হচ্ছে গরুর মাংস আর এক বাটি পোলাও দুই বাটি পোলাও পাঠানো হয়েছে আর পাঠিয়েছে ডিম ভুনা তো এখন আমি খাবারগুলো সার্ভ করে দিচ্ছি আপনাদের ভাইয়াকে আগে দিব তারপরে আমি বেড়ে নিব আর কি পোলাও দিচ্ছি এই যে ডিম ভুনা দিলাম আর সালাদ মাখিয়ে নিচ্ছি আমি তো আমার মা কিন্তু আমাকে আজকে একটা জিনিস গিফট করেছে আর কি গিফট করেছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে তো এই তো সালাদ মাখানো হয়ে গেছে আপনাদের ভাইয়াকে সালাদ দিলাম আর এখন আমি আমার খাবার বেড়ে নিয়েছি তো এই যে এখানে মুরগির মাংস তাকে দিলাম আমিও মুরগির মাংস নিয়ে নিচ্ছি তো আমার মা আমাকে ভালোবেসে যা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ কারণ আপনারা হয়তো বা কেউ জানেন অথবা জানেন না আমার বাবা কিন্তু নাই 2008 সালে আমার আব্বা মারা গেছে আর কি তো আমরা এক ভাই এক বোন আমার মা কিন্তু আমাদের দুই ভাই বোনকে একটা পাখি যেভাবে তার বাচ্চাদের আগলে রাখে ঠিক সেভাবে আগলে রেখেছে তো আমার মা যতটুকু পেরেছে ততটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তো খাওয়া দাওয়া শেষ করে আমি বিকেলে নাস্তা তৈরি করেছিলাম সিঙ্গারা সেই সিঙ্গারা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে তারপর আমি সিঙ্গারা তৈরি করেছি 2 কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালিজিরা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি তো হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এ পর্যায়ে আমি রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি সিঙ্গারা তৈরি করার জন্য মাংস ছোট ছোট টুকরো করে এই যে দেখুন ছোট ছোট পিস করে নিয়েছি একদমই ছোট ছোট আর নিয়ে নিয়েছি আলু এই আলুগুলোকে আমি কিউব করে কেটে নিব নিয়েছি কাঁচা মরিচ কুচি নিয়েছি বাদাম ভেজে তারপর পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি তো এই উপকরণগুলো দিয়ে আমি আজকে সিঙ্গারা তৈরি করব আর আজকে সিঙ্গারা তৈরি করার পেছনে কিন্তু একটা ইতিহাস আছে আর কি ইতিহাস অবশ্যই সিঙ্গারা তৈরি করতে করতে আপনাদের সাথে শেয়ার করব তো আমি আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিউব করে কেটে নেওয়ার পর আলুগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে আর না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে তো আমি বাটির মধ্যে পানি ঢেলে নিচ্ছি ছোটবেলায় কিন্তু সিঙ্গারা খেতাম অনেক ভালো লাগতো খেতে তখন একটা সিঙ্গারার দাম ছিল মাত্র 2 টাকা আর এখন একটা সিঙ্গারার দাম হয়েছে 5 টাকা আর যে সিঙ্গারার মধ্যে মাংস থাকতো সেটার দাম 5 টাকা না 10 টাকা জানি ছিল আমার সঠিক মনে নাই তো এই যে পানি ঢেলে নিচ্ছি আর এই পানির মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিব তো আলুগুলো দিয়ে দিচ্ছি ঢেলে তো আমি আজ কিন্তু আপনাদেরকে গরুর মাংস দিয়ে সিঙ্গারা রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি কারণ সামনেই হচ্ছে কোরবানির ঈদ আর এটা বলতে পারেন ঈদ স্পেশাল কারণ ঈদের মধ্যে কিন্তু আমরা গরুর মাংস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি আর আপনারা যদি কেউ মাংস ছাড়া বানাতে চান সেটাও কিন্তু বানাতে পারেন তো এই যে আমি পানির মধ্যে আলুগুলো দিয়ে ধুয়ে নিচ্ছি আমি 2-3 বার ধুয়ে নেব কিন্তু এখানে আমি একবার দেখাচ্ছি
তো আপনারা সবাই কম বেশি জানেন যে আমি অসুস্থ। আমি কিন্তু চাইনি এর মধ্যে কোনো রেসিপি তৈরি করতে, কিন্তু গতকাল আমাদের আমি একটা স্কুলে চাকরি করি, আপনারা যারা প্রথম থেকে আমাকে দেখছেন তারা নিশ্চয় জানেন। তো সেই স্কুলের প্রিন্সিপাল শাহিস্তা তাবাসসুম বিপাশা হয়তো বা অনেকেই চিনবেন যারা আমার এলাকার। তো বিপাশা আন্টি সিঙ্গারা বানিয়ে আমাকে ছবি তুলে পাঠাইছে, তো সেই সিঙ্গারার ছবি দেখে আমার তো খুবই খেতে ইচ্ছা করছে, তাই আমি সাথে সাথে চিন্তা করলাম যে আমি তৈরি করে আমার ভাই বোনদের সাথে শেয়ার করব রেসিপিটি, আমি কিভাবে বানালাম। তো এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি কিন্তু যে ময়ানটা করে রেখেছিলাম সেই ময়ানগুলোর মধ্যে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। তো এখানে কিন্তু শক্ত একটা ডো তৈরি করে নিব, বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে গেলে আর সিঙ্গারা তৈরি করা যাবে না। তো এই যে ডোটা তৈরি করেছি, আর এখন আমি হাতের মধ্যে একটু সয়াবিন তেল নিয়ে মেখে রাখছি। তো এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। তো আমি একটা বাটি দিয়ে ঢেকে রাখলাম, না হলে কিন্তু ডোটি বাতাসে শুকিয়ে যাবে, আরও শক্ত হয়ে যাবে, যাতে শক্ত না হয় এজন্য ঢেকে রাখলাম। তো ময়দার ডোটি রেস্টে রেখে আমি সিঙ্গারার জন্য পুর তৈরি করে নিব, সেজন্য আমি একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতা, এগুলোকে হালকা করে আমি ভেজে নিব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলোকেও আমি হালকা করে ভেজে নিব। তো স্কুলে আমি চাকরি করতাম, স্কুলে যখনই ডিউটি করতাম তখন সিঙ্গারা খেতে ইচ্ছে করলে আন্টিকে বলতাম, মানে আমাদের যে প্রিন্সিপাল ম্যাডাম তাকে বললে সে সবসময় সিঙ্গারা কিনে নিয়ে আসতো, আর আমি কখনও একটা সিঙ্গারা খেলে আমার মন ভরতো না, 2-3টা খাওয়া লাগতো আর কি। তো সেই দিনগুলোকে খুব মিস করছি, কারণ 17ই মার্চ থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে আপনারা সবাই জানেন। তো কথা বলতে বলতে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, আর এখানে রান্নার যে রেগুলার মশলাগুলো আছে হলুদ মরিচ জিরা লবণ দিয়ে দিলাম, আর দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট। দেওয়ার পর মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি যে মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম, মাংসগুলোকেও ভালোভাবে আমি কষিয়ে নিব। তো আন্টি কিন্তু এখন বাসায় বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি তৈরি করছে আর আমাকে ছবি তুলে পাঠাচ্ছে, যদি এই লকডাউন না থাকতো আর আমি অসুস্থ না থাকতাম তাহলে অবশ্যই তার বাসায় যেয়ে তার সব খাবারে ভাগ বসাতাম, কিন্তু যেহেতু আমি অসুস্থ আর হচ্ছে লকডাউন চলছে তাই সে সিঙ্গারা পাঠালো আর আমার খেতে ইচ্ছা করলো। আপনারা তো জানেনই এই অবস্থায় কিন্তু অনেক কিছুই খেতে ইচ্ছা করে, তো যে ভাবা সেই কাজ, যেহেতু বানাতে পারি তো অন্যটা দেখে খেতে যখন ইচ্ছে করলো বানিয়ে খেয়ে নিলাম। তো এই যে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব কিউব করে কেটে নেওয়া আলুগুলো। তো আলুগুলো ঢেলে দিচ্ছি। এই হচ্ছে আমার আজকে সিঙ্গারা তৈরির ইতিহাস আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা ভাববেন যে আমি কতটাই সোসা, আসলেই সোসা, কিন্তু এই সিঙ্গারা আমার খুবই পছন্দ। আমি দেখা যায় 2-3-4টা সিঙ্গারা খাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না বড় সাইজের। তো এই যে আলুগুলোকেও ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, আর যখন স্কুলে চাকরি করতাম আর কি, এখন তো সবাই আমরা বাসায় আছি, ম্যাডামরা সবাই মিলে অনেক মজা করতাম, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতাম, অনেক আনন্দ করতাম, আর এখন কিন্তু সেই দিনগুলোকে অনেক মিস করছি, সবই এখন অতীত হয়ে গেছে, কিন্তু অতীতের স্মৃতিগুলো আসলে ভোলা যায় না। তো এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদমই আলুগুলো সফট হয়ে গেছে। আমি এখন স্প্যাচুলা দিয়ে একটু আলুগুলোকে থেতো করে নিচ্ছি, এর ফলে পুরটা একটু আঠালো হবে আর খেতে ভালো লাগবে। আর এই যে বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো উপর দিয়ে ঢেলে দিচ্ছি। তো বাদাম দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দিলাম, এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দেওয়ার পর দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি। তো এখন সামান্য নেড়ে চেড়েই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে, আর আমি পুরের মধ্যে যে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে নিব আর পুরটাকে একদম ঠান্ডা করে নিব। তো আমরা ম্যাডামরা যদি যে কোনো জায়গায় গেলে অনেক আনন্দ করতাম, অনেক হইচই করতাম, আসলে খুব মিস করি। তো এই যে পুরটা রেডি হয়ে গেছে, আর এই যেই ডোটা আমি রেস্টে রেখেছিলাম আমি এখন এসেছি, এই ডোটাকে ভালোভাবে আমি মথে নিব এবং
सिंगारा तैरि करार जोन्नो भालो भावे एकटी सफ्ट डो तैरि करे निच्छि। नतून करे हातेखड़ी स्कूल होच्छे आमार स्कूलेर नाम आर 10 बछर जाबत आमि एई स्कूलेर साथे जुक्त छिलाम 2010 साल थेके 2020 साल पर्यन्त। एई स्कूलेर शुरुर लग्न थेके आमि आछि आर कि एकदम प्रथम थेकेई। बर्तमाने महामारीर कारणे सारा बांग्लादेशेर स्कूल कलेज सबकिछुई किन्तु बन्ध आछे, कारण এই মহামারীটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই রিস্কি, এর জন্য স্কুলগুলো বন্ধ আছে। তো কথা বলতে বলতে আমি এই যে সিঙ্গারার জন্য ডো তৈরি করে নিয়েছি আর এগুলোকে আমি বাটি দিয়ে ঢেকে রাখলাম, না হলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। আর পরে আগে পাতলা রুটির মতো বানাতে হবে, বেশি পাতলা না। তো আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি। আমার যে অসুস্থতা, এই অসুস্থতা নিয়েও কিন্তু আমি স্কুল করেছি, কারণ স্কুলে গেলে আমার অনেক ভালো লাগতো, ওইখানে অনেক বাচ্চারা থাকে, বাচ্চাদেরকে পড়াই এবং বাচ্চাদের সাথে কথা বলি, বাচ্চাদের সাথে সময় কাটিয়ে অনেক সুন্দরভাবে একটা দিন চলে যেত। আর এখন কিন্তু দিনগুলো অনেক কষ্টে যাচ্ছে, কি করব, কিছুই করার নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটা লম্বা করে রুটির মতো বেলে নিয়েছি, তারপর ওটাকে ছুরি দিয়ে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিয়েছি। এরপর আমি পানের শেপ দিয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দেবো পুর। তো এখানে কিন্তু পরিমাণ মতো পুর দিতে হবে, সিঙ্গারার শীটের যতটুকু পরিমাণ ততটুকু দিতে হবে, বেশি দিলে কিন্তু শীট ফেটে তারপরে পুর বের হয়ে যাবে। এখন আমি পানি দিয়ে চারপাশে দিয়ে দিচ্ছি, এটা আমি ভালোভাবে সিল করব এর জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি, আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন। তো এই যে তৈরি হয়ে গেল খুবই সুন্দর একটি কিউট ছোট্ট সিঙ্গারা। তো এভাবে করে আমি তৈরি করে নেব, আর আপনাদের সুবিধার জন্য আরও একটি সিঙ্গারা আমি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি সিঙ্গারার শীটটিকে পানের খিলির যে শেপটা আছে সেই শেপটা দিয়ে নিলাম। এরপর আমি হাতের মাঝখানে যে সার্কেলটা আছে তার ভিতরে রাখলাম, আর এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পুর। দেখতে পাচ্ছেন অতিরিক্ত পুর দিলে কিন্তু শীট থেকে ফেটে বের হয়ে যাবে। তো আমি একটু আঙুল দিয়ে চেপে চেপে দিলাম। এরপর আমি শীটের এই যে দেখতে পাচ্ছেন চারপাশে পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এটাকে সিল করে নিব। আর আমি এটা কিভাবে করছি আশা করি দেখিয়ে আপনারা বুঝতে পারবেন। তো তৈরি হয়ে গেল কিউট সিঙ্গারা। এভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। আজ আমি আপনাদের সাথে সিঙ্গারা তৈরি করার রেসিপি এবং এগুলোকে ফ্রোজেন করার পদ্ধতিও শেয়ার করব। আমি কিভাবে এই সিঙ্গারাগুলো ফ্রোজেন করব সেই পদ্ধতিটিও শেয়ার করব। আর এখানে কিন্তু অনেকগুলো সিঙ্গারা আছে, আমি একসাথে সবগুলো সিঙ্গারা ভাজবো না, কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো, আর আজকে যতটুকু খাবো ততটুকুই আমি ভেজে নেব। চলে এসেছি কিচেনে, আর চুলার মধ্যে আমি প্যান বসিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি তেল, তেলগুলো আমি হালকা গরম করে নিলাম। এখন আমি এক এক করে সবগুলো সিঙ্গারা তেলের মধ্যে দিয়ে দিব। আর প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি সিঙ্গারাগুলো ফ্রোজেন করে রাখব। এক এক করে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। তো সিঙ্গারাগুলোকে আমি হালকা করে ভেজে নিব, কারণ এই সিঙ্গারাগুলো আমি ফ্রোজেন করে রাখব। সিঙ্গারাগুলোর এক সাইড হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন সিঙ্গারাগুলোকে উল্টে দিচ্ছি। সিঙ্গারাগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এ পর্যায়ে আমি একটা স্টিনারের মধ্যে সিঙ্গারাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো সিঙ্গারাগুলো আমি উঠিয়ে নিয়েছি, এই সিঙ্গারাগুলোকে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একটি বক্স, এই বক্সের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম। তো এই বক্সের মধ্যে আগে থেকে হালকা করে ভেজে নেওয়া সিঙ্গারাগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবং সেই সিঙ্গারাগুলোকে আমি বক্সের মধ্যে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সিঙ্গারাগুলো রাখার পর উপর থেকে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন এই বক্সের সিঙ্গারাগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর এভাবে আপনারা সিঙ্গারাগুলোকে ফ্রোজেন করে দীর্ঘদিন খেতে পারেন। তো আমি এখন পরবর্তী ব্যাচ সিঙ্গারা ভেজে নিব, এজন্য আমি এক এক করে সবগুলো সিঙ্গারা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সিঙ্গারা ভাজার সময় তেলের হিট কিন্তু হাই হিটে করা যাবে না, মিডিয়াম হাইটে আপনারা সিঙ্গারাগুলোকে ভেজে নেবেন, না হলে কিন্তু সিঙ্গারার ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সিঙ্গারাগুলোর এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন সিঙ্গারাগুলোকে উল্টে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এক সাইড কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আমি সিঙ্গারাগুলোকে উল্টে দিচ্ছি। তো সিঙ্গারাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার এসেছে। আমি এক এক করে সবগুলো সিঙ্গারা স্টিনারের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা ঝটপট বাসায়
মজাদার সিঙ্গারা রেসিপিটি তৈরি করতে পারেন। আর আসছে কুরবানির ঈদ, কুরবানির মাংস দিয়েও কিন্তু আপনারা এই মজাদার সিঙ্গারা রেসিপিটি তৈরি করতে পারেন আর ফ্রোজেন করে রাখতে পারেন, এবং ফ্রোজেন করে দীর্ঘদিন সময় রেখে আপনারা এই সিঙ্গারাগুলো খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু পরিবেশন করে দেখালাম, কত সুন্দর দেখাচ্ছে এই সিঙ্গারাগুলো। দোকানের কেনা সিঙ্গারাকেও হার মানাবে বাসায় তৈরির এই সিঙ্গারা। আশা করি আমার আজকের এই সিঙ্গারা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন সিঙ্গারা রেসিপিটি কেমন হয়েছে, এবং আপনাদের প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে পারেন আমার আজকের এই সিঙ্গারা রেসিপিটি। তো এত মজা করে সিঙ্গারা বানিয়েছি আর গরম গরম খাবো না তা কি হয়। তো আজকে বিকালে নাস্তা হিসেবে আমরা এই সিঙ্গারাগুলোকে খাবো। গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনাদের ভাইয়া তো সিঙ্গারা খেয়ে সেই বলছে খুবই ভালো হয়েছে। তো আমি আজকে যেভাবে সিঙ্গারা রেসিপিটি তৈরি করলাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দোকানের সিঙ্গারাকে কিন্তু হার মানাবে আমার আজকের এই সিঙ্গারা রেসিপিটি। খুবই খুবই মজা হয়েছে, আর পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছে। খুব মজা করে আমরা দুজন খাচ্ছি। তো বিকেলের নাস্তা করার পর আমি আপনাদেরকে দেখাবো আমার মা আমাকে কি উপহার দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, চলে আসলাম আমার মায়ের দেয়া উপহার নিয়ে। তো আমার মা আমাকে একটা থ্রি পিস গিফট করেছে। আমার মা আমাকে ভালোবেসে গিফট করেছে, আমার কাছে তো এটা অমূল্য রতন। তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের থ্রি পিসটি। তো আমার আজকের ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম মজাদার সিঙ্গারা রেসিপি। আমার আজকের সিঙ্গারা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং আপনারা সিঙ্গারা রেসিপির ছবি তুলে আমার ফেসবুক গ্রুপে ছবি পোস্ট করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, আশা করি আপনারা সেখান থেকে আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও অনেক ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া আমার চ্যানেলেও অনেক ভিডিও আছে, আপনারা আমার চ্যানেল ভিজিট করতে পারেন আর ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর আমি কিন্তু অসুস্থ শরীর নিয়ে আপনাদের জন্য ব্লগ তৈরি করি, তাই বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা প্লিজ আমার ব্লগগুলো সম্পূর্ণ দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং বেশি বেশি করে আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। আজ আর নয়, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি জান্নাতুল এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।